মোহাম্মদ গোলাম ফারুক, মহাপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ। সম্মানিত পরিচালক কলেজ প্রশাসন প্রফেসর শাহিদুল কবির চৌধুরী। সম্মানিত পরিচালক বৃন্দ, শিক্ষা বোর্ডের সম্মানিত প্রতিনিধি বৃন্দ, এনসিডিবির সম্মানিত সহকর্মী বৃন্দ, সম্মানিত অধ্যক্ষ মহোদয়, সম্মানিত প্রথমেই আমরা আমাদের এটির একটি অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে শিক্ষণ সম্পৃক্ততা বা লার্নিং এঙ্গেজমেন্টকে নিশ্চিত করা। আমাদের তো হলো তা হচ্ছে মূল্যায়ন রুব্রিক্স যথাযথভাবে অনুসরণ করে নির্ভরযোগ্য মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের তুলনামূলক অবস্থান নিরূপণ করা। মাননীয়, এই কারণে এটি এবছরের জন্য অত্যন্ত, যেহেতু এই বিজ্ঞপ্তিটি বেশ দীর্ঘ, সেজন্য আমি শুধুমাত্র চৌম্বক অংশ শিক্ষানীতিতে যে বিষয়টির প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে তা হচ্ছে এর জন্য যেন কোনো রকম অতিরিক্ত ফি বা অর্থ আদায় করা না হয় সেটির ব্যাপারে। এই কভার পৃষ্ঠা সরবরাহ করার জন্য কোনো রকম অতিরিক্ত অর্থ হচ্ছে তা হচ্ছে যে আমাদের যে অ্যাসাইনমেন্ট মূল্যায়নের মাধ্যমে আমাদের যে নম্বরটি আমরা দেব সেজন্য আমাদের অ্যাসাইনমেন্ট নম্বরগুলিকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে যথাযথভাবে। এবং এখানে একটি কথা বলে রাখতে হয় যে আমাদের ডিজি কভার পৃষ্ঠাটি আছে, সেই কভার পৃষ্ঠাটিকে যদি আমরা দেখি তবে আমরা দেখব যে আমাদের কভার পৃষ্ঠার যে উপরের অংশটুকু এটি আসলে আমাদের শিক্ষার্থীর অংশ, এটি শিক্ষার্থী হস্তে পূরণ করবে এবং তারপরের অংশটি হচ্ছে আমাদের শিক্ষকের জন্য তারা এটিকে পূরণ করবে। এবং তারপরে একটি কিন্তু দাগ দেওয়া আছে যেখানে দেখানো হয়েছে যে অংশটুকু ছিঁড়ে ফেলতে হবে, কেটে ফেলতে হবে। তা আমরা যদি আমাদের এই অংশটুকুর দিকে যাই তবে আমরা বলতে পারি যে অ্যাসাইনমেন্টটি যখন আমরা রচনা করা হয়ে যাবে আমাদের, এই সে সময় ওই অংশটুকুকে আমাদেরকে ছিঁড়ে কলেজে সংরক্ষণ করতে হবে আর আমাদের অ্যাসাইনমেন্টটি প্রেরণ করতে হবে বোর্ডে। বোর্ডে আরেকজন এক্সামিনার সেটিকে দেখবেন এবং কিন্তু নিশ্চিত হব যে আমি শিক্ষার্থীকে যে চারে চার দিচ্ছি তার জন্য সমাজবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি বর্ণনা করতে গিয়ে যে এই বিষয়টিতে আর আমাদের কোনো রকম অস্পষ্টতা থাকবে না, আমরা বুঝে যাব যে আসলে আমাদের এখানে কিভাবে এটিকে মূল্যায়ন করে দিতে হবে। সুতরাং এখানে আমাদেরকে অতি অবশ্যই কালো কালি এবং লাল কালি দিয়ে দাগাঙ্কিত করতে হবে। আরেকটি কথা একটু লক্ষ্য করবেন, যেহেতু এই খাতাগুলো আবার যাবে হচ্ছে বোর্ডে, সেখানে আবার পুনঃমূল্যায়িত হবে, সুতরাং খাতার ভিতরের অংশে কোনো রকম নম্বর দেওয়া যাবে না। আমাদের যেই কভার পেজটি আছে সেটি যদি আমি দেখি তবে দেখতে পাচ্ছি যে আমাদের এই শিক্ষকের মূল্যায়নের নম্বরের পরেই কিন্তু আমাদের কাটার জায়গা, সুতরাং এই অংশটুকু আমি রেখে দেব কেন, কারণ আমার কোনো মূল্যায়নকৃত নম্বর যেন দ্বিতীয় পরীক্ষককে প্রভাবিত করতে না পারে। তাহলে আমার নম্বর যদি ভিতরে থেকে যায় তবে তো একই হয়ে গেল ব্যাপারটা, সেই জন্য এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যেন আমরা যেন অ্যাসাইনমেন্টের ভিতরের অংশে কোনো রকম মূল্যায়নের নম্বর না দিই, আমাদের নির্দেশক বরাবর কভার পৃষ্ঠায় আমাদেরকে এই নম্বরগুলি পোস্টিং দিতে হবে। এরপরে যেটি বলা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের কভার পৃষ্ঠায় শিক্ষার্থী যথাযথভাবে তার যে অংশটুকু সেটি যেভাবে পূরণ করবার কথা ছিল সুতরাং সেটি যেন তারা না করে, সেজন্য আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। এখান থেকে আমরা যেই নম্বরটি পাব সেটি হচ্ছে একজন শিক্ষার্থীর একটি অ্যাসাইনমেন্টের নম্বর। এভাবে আমার সবগুলি অ্যাসাইনমেন্ট যখন মূল্যায়িত হয়ে যাবে তারপরে সেটিকে কিন্তু আমাকে বলা হয়েছে যে একটি এক্সেল ফরম্যাটে, এই ধরনের একটা ফরম্যাট তৈরি করে তার মধ্যে আমাকে এই নম্বরগুলি সংরক্ষণ করতে হবে। কার জন্য? ওই বিষয়ের সকল শিক্ষার্থীর। কেন? কারণ কোনো একটি সময় বোর্ডগুলো থেকে এই অ্যাসাইনমেন্ট নম্বরগুলি চেয়ে পাঠানো হবে, তখন কিন্তু আমাকে এটিকে পাঠাতে হবে, সুতরাং এটি কিন্তু আমাকে তখনই এখানে ফিল আপ করে দিতে হবে। এখানে দেখুন যে আমরা যে সমস্ত প্রাপ্ত স্কোর ক খ গ এখানে যেভাবে আমরা দিয়েছিলাম সেই নম্বরগুলি আবার এখানে আসবে, এখানে যে মোট নম্বরটি ছিল সেটিই আবার এখানে আসবে, এবং এখানে একটি মন্তব্যের কলম রয়েছে। এই মন্তব্যের কলমে কিন্তু আমি শিক্ষার্থীকে এমন মন্তব্য করতে পারবো না যে আরও উন্নয়ন প্রয়োজন, আরও মনোযোগী হতে হবে, হাতের লেখার প্রতি যত্নশীল হতে হবে, এ ধরনের মন্তব্য করা যাবে না। বরং আমার রুব্রিক্স অনুসারে শিক্ষার্থী যে নম্বর পেয়েছে সেই নম্বরের বিপরীতে রুব্রিক্সে যে মন্তব্যটির কথা বলা হয়েছে, অর্থাৎ যেই মন্তব্য সে অর্জন করেছে সেটি অতি উত্তম হতে পারে, সেটি উত্তম হতে পারে, সেটি ভালো হতে পারে অথবা অগ্রগতি প্রয়োজন হতে পারে, এ ধরনের যেই মন্তব্যটি তার জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ সে যদি ১৩ থেকে ১৬র মধ্যে পায় তবে তার জন্য হবে অতি উত্তম, যেই মন্তব্যটি তার জন্য প্রযোজ্য হবে শুধুমাত্র আমরা সেই মন্তব্যটি আমাদের এই মন্তব্যের কলমে পোস্টিং দেব, অন্য কোনো মন্তব্য এখানে দেওয়া যাবে না। এভাবে আমাদের একটি অ্যাসাইনমেন্টের সকল শিক্ষার্থীর নম্বর সেটি একটি এক্সেল শিটের মধ্যে আমাদের চলে আসবে। এভাবে আমাদের এই নম্বরগুলিকে আমরা আমাদের কলেজে সংরক্ষণ করব।
এরপরে আমাদের যে বিষয়টি আসে তা হচ্ছে রিলায়েবিলিটি বা নির্ভরযোগ্যতা। আমরা যখন মূল্যায়নের কথা বলি তখন যে রাশিটি আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটির যে সংজ্ঞাটি আমরা দেখতে পাই তা হচ্ছে এরকম, দ্য রিলায়েবিলিটি রেফার্স টু স্ট্যাবিলিটি অফ টেস্ট স্কোরস ওভার টাইম, স্ট্যাবিলিটি অফ টেস্ট স্কোরস অ্যাক্রস ফর্মস, স্ট্যাবিলিটি অফ আইটেম স্কোরস অ্যাক্রস আইটেমস, অর স্ট্যাবিলিটি অফ রেটিং অ্যাক্রস রেটার্স, অফ পার্সন অবজেক্ট ইভেন্ট অ্যান্ড সো অন। অর্থাৎ আমরা এখানে যে রিলায়েবিলিটির কথা বললাম তা টেস্টের যে বিষয়গুলির সাথে সম্পর্ক, তার মধ্যে প্রথমটি হচ্ছে টেস্ট রিটেস্টের সাথে সম্পর্কিত, তারপরটি হচ্ছে আমাদের প্যারালাল ফর্মের সাথে সম্পর্কিত, তারপরটি প্যারালাল ফর্ম ইন এ পার্টিকুলার টাইম তার সাথে সম্পর্কিত, এবং তারপরটি হচ্ছে আমাদের অবজারভার বা রেটার বা মূল্যায়নকারীর সাথে সম্পর্কিত। আমাদের আজকের আলোচনাটি হচ্ছে মূল্যায়নকারীর সাথে সম্পর্কিত যে রিলায়েবিলিটি তা নিয়ে। এখন আমাদের এই যে কেতাবি সংজ্ঞাটি আছে এটি বেশ জটিল, এটিকে আমরা যদি সহজভাবে বোঝার চেষ্টা করি তবে এটিকে আমরা এভাবে দেখতে পারি। নির্ভরযোগ্যতা বলতে বোঝায় যে কোনো স্কোর একজনের দক্ষতাকে কতখানি সঠিকভাবে প্রতিনিধিত্ব করে তা। শিক্ষায় মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর জ্ঞানকে সঠিকভাবে পরিমাপ করা হচ্ছে কিনা তা যে রাশি দ্বারা পরিমাপ করা হয় তা হচ্ছে মূল্যায়নের নির্ভরযোগ্যতা। অর্থাৎ আমরা যেই প্যারামিটার দিয়ে আমার যে মূল্যায়নটি সেটি কতখানি যথার্থ হচ্ছে সেটিকে পরিমাপ করি তা হচ্ছে মূল্যায়নের নির্ভরযোগ্যতা। এটিকে আরেকটু সহজভাবে একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। একটি উত্তরপত্র যদি এক বা একাধিক মূল্যায়নকারী দ্বারা ভিন্ন ভিন্ন সময় মূল্যায়নের পরও একই স্কোর পাওয়া যায় তবে সেটি মূল্যায়নের নির্ভরযোগ্যতাকে নির্দেশ করে। আমাদের বাংলাদেশের যে যেখানেই থাকুক না কেন, সকালে অথবা বিকালে, মন ভালো থাকলে অথবা মন খারাপ থাকলে, যেভাবেই হোক না কেন, একই মানের উত্তরপত্রে আমরা যদি একই স্কোর নিয়ে আসতে পারি তবেই সেটি হবে হচ্ছে আমাদের মূল্যায়নের নির্ভরযোগ্যতা। এবং সর্বশেষ কথা যেটি সেটি হচ্ছে নির্ভরযোগ্যতা হচ্ছে স্কোরের সাথে সম্পর্কিত একটি রাশি, তাই কোনো একটি মূল্যায়নের স্কোর বা রুব্রিক্স সম্পূর্ণভাবে নির্ভরযোগ্য বা সম্পূর্ণভাবে অনির্ভরযোগ্য এ ধরনের মন্তব্য করা যায় না। এটি আসলে ডিগ্রিকে নির্দেশ করে, এটি ক্রমাগত ভালো থেকে ভালোর দিকে যাচ্ছে এরকম একটি বিষয়কে আমরা এটার দ্বারা নির্দেশ করি। আমরা মূল্যায়নের যে সমস্যাগুলি দেখি তাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ইন্টার রেটার মার্কিং ডিফারেন্স, আরেকটি হচ্ছে ইন্ট্রা রেটার মার্কিং ডিফারেন্স। ইন্টার রেটার মার্কিং ডিফারেন্স সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি। সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন মানসিকতার, দেখা যায় যে একই মানের উত্তরপত্র আমরা বিভিন্ন জন যখন মূল্যায়ন করি তখন আমাদের বিভিন্ন রকমভাবে মূল্যায়নের নম্বর দেওয়া হয়ে যাচ্ছে। এই যে নম্বরের পার্থক্য হয়ে যাচ্ছে, একই মানের খাতায় ভিন্ন নম্বর আসছে, এটিকে আমরা বলেছি ইন্টার রেটার মার্কিং ডিফারেন্স। আর একই শিক্ষক সকালবেলা একই মানের উত্তরপত্র মূল্যায়নের জন্য যেই নম্বর দেন বিকেলবেলা একই নম্বর দেন না, তার মন ভালো থাকলে তিনি যে নম্বর দেন, মন খারাপ থাকলে সেই নম্বর দেন না। একই মানুষের মনের বিভিন্ন অবস্থার পার্থক্যের কারণে শিক্ষার্থীর যে উত্তরপত্রের নম্বরের পার্থক্য হয় এটিকে আমরা বলেছি ইন্টার রেটার মার্কিং ডিফারেন্স। এই দুইটি বিষয়কে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি তা হচ্ছে আমাদের পরবর্তী অংশে এসছে। এই স্লাইডগুলিতে আমরা দেখিয়েছি যে আমাদের যখন আমরা মূল্যায়ন করি তখন আমাদের কি কি ধরনের সমস্যার মুখোমুখি আমরা হয়ে থাকি। এই সমস্যাগুলি আমরা আন্তর্জাতিকভাবে যে সমস্ত মূল্যায়নের পাঠ্যপুস্তক আছে তার থেকে আমরা সামারি করে নিয়ে এসেছি। আমরা ছয় ধরনের এফেক্ট বা প্রভাব দেখতে পাই মূল্যায়নের ক্ষেত্রে। এই এফেক্টগুলো কিন্তু একজন মূল্যায়নকারী নিজে ইচ্ছাকৃতভাবে করে না, এগুলি একটি সাইকোলজিক্যাল স্টেট। এই স্টেটগুলি কারণে মূল্যায়ন প্রভাবিত হয়, অর্থাৎ অতিমূল্যায়িত হয় অথবা অবমূল্যায়িত হয়। কিন্তু এই অবমূল্যায়িত হয়ে যাওয়ার পর কিন্তু এর দায়ভার যে মূল্যায়নকারী তার উপরেই চলে আসে। সুতরাং আমরা যদি ভালোভাবে বুঝি যে এই প্রভাবগুলি কী এবং সেখান থেকে উত্তরণের উপায়টি যদি আমরা আজকে জেনে যাই এবং সেটিকে যদি আমরা অনুসরণ করে আমরা মূল্যায়নটি করি তবে কিন্তু আমি সেই দায়ভার থেকে মুক্তি পেতে পারি। প্রথমেই যেই প্রভাবটির কথা আমরা আলোচনা করছি তাকে বলা হয় হ্যালো এফেক্ট বা পূর্ব ধারণা প্রভাব। এটি ঘটে যখন কোনো একজন শিক্ষার্থী সম্বন্ধে আমার পূর্ব থেকে ধারণা থাকে, অর্থাৎ আমার শিক্ষার্থী সম্বন্ধে আমি আগে থেকে জানি এই শিক্ষার্থী রহিম আমার ক্লাসের ভালো শিক্ষার্থী, সে ফার্স্ট বয়, করিম আমার ক্লাসের দুর্বল শিক্ষার্থী, সে কোনো মতে পাশ করে, তার খাতা যখন দেখি এক ধরনের ইমপ্রেশন কাজ করে, যে ভালো ছাত্র তার খাতা যখন দেখি আরেক ধরনের ইমপ্রেশন কাজ করে। তো এই অবস্থার কারণে কিন্তু আমার মূল্যায়নটা তখন প্রভাবিত হয় এবং দেখা যায় যে আমি যার সম্বন্ধে ভালো ধারণা আছে তাকে বেশি নম্বর দিচ্ছি আর যার সম্বন্ধে আমার ধারণা ভালো না তাকে আমি কম নম্বর দিচ্ছি। এটিকে হ্যালো এফেক্ট বলে। এবং এই প্রভাবটি থেকে মুক্ত রাখার জন্যই কিন্তু আমরা যখন বোর্ডের পরীক্ষাগুলি নেই তখন দেখতে পাই যে আমাদের প্রত্যেক
একটি উত্তরপত্র কিন্তু কোডেড অবস্থায় আসে। আমরা যখন বোর্ডের পরীক্ষা নেই তখন বোর্ডে খাতাগুলি প্রেরণ করবার পর বোর্ড যখন সে খাতাগুলি আবার বিভিন্ন পরীক্ষকের কাছে প্রেরণ করেন তখন কার খাতা কার কাছে গেল সেই ব্যাপারে কোনো কিছুই আমরা জানি না। সুতরাং সেখানে হ্যালো এফেক্ট আসার কোনো সুযোগ থাকে না। কিন্তু এখনের যে পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা কিন্তু যে মূল্যায়নটি করছি সেটি কিন্তু তার চূড়ান্ত মূল্যায়নের সাথে যুক্ত হবে। সুতরাং এটি কিন্তু বোর্ডের অনুরূপ একটি পরিস্থিতি তৈরি করছে। অথচ আমি যিনি মূল্যায়নকারী তিনি কিন্তু আমার শিক্ষার্থীকে চিনি। সুতরাং এখানে কিন্তু হ্যালো এফেক্ট কাজ করার সম্ভাবনা সমূহ রয়েছে। সুতরাং এটি থেকে উত্তরণের উপায় হচ্ছে আমি যদি শিক্ষার্থীকে না চিনে তাকে মূল্যায়ন করি, অর্থাৎ তার পরিচয় না জেনে মূল্যায়ন করি, তবে আর হ্যালো এফেক্টে হওয়ার সুযোগ থাকে না। এখন সেটির জন্য আমাদেরকে কোডিং করতে হয়। বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে অ্যাসাইনমেন্টটি এসেছে আমাদের কাছে, এই অ্যাসাইনমেন্টের যে কভার পৃষ্ঠাটি আছে সেই কভার পৃষ্ঠাটিকে আমরা যদি লম্বালম্বিভাবে উল্টো দিকে ভাঁজ করে একটি জেমস ক্লিপ দিয়ে আটকে দিই তবেই কিন্তু আমাদের শিক্ষার্থীর পরিচয়টি আমি আর দেখতে পারবো না। এরকমভাবে সবগুলি উত্তরপত্রের যদি কভার পৃষ্ঠা আমি লম্বালম্বি ভাঁজ করে উল্টো ভাঁজ করে তারপরে সেখানে জেমস ক্লিপ দিয়ে আটকে রাখি এবং তারপরে মূল্যায়ন করি, সেক্ষেত্রে কিন্তু হ্যালো এফেক্ট কাজ করার কোনো সুযোগ থাকবে না। এবং তখন যদি আমাদের এই শিক্ষার্থীর যে নির্দেশক আছে সেই নির্দেশক অনুসারে ক অংশে শিক্ষার্থী কত পেল, খ অংশ কত পেল, সেটা আমরা কভার পৃষ্ঠার অপর পৃষ্ঠে লিখে রাখলাম এবং পরবর্তীতে সমস্ত মূল্যায়ন শেষ হয়ে গেল তখন আমি এটিকে ফার্স্ট পেজে পোস্টিং দিয়ে নিলাম, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটি আর হয় না। এরপরে যেটি আসে সেটি হচ্ছে ক্যারি আউট এফেক্ট। এটি হচ্ছে যখন একজন শিক্ষার্থীর প্রথম প্রশ্নের উত্তরের ভালো লেখার কারণে তার প্রতি আমার একটা ভালো ধারণা হয় এবং আমি অতি মূল্যায়ন করি, অথবা প্রথম প্রশ্নটি খারাপ লেখার কারণে তার সম্বন্ধে একটা খারাপ ধারণা হয় এবং আমি তাকে অবমূল্যায়ন করি, এই সমস্যাটিকে আমরা বলেছি ক্যারি আউট এফেক্ট। এই সমস্যাটি বর্তমানে প্রযোজ্য নয় কারণ আমরা শুধুমাত্র একটি আইটেম বা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, সুতরাং এটি নিয়ে আমরা আর এখানে আলোচনা করলাম না। এরপরে যেটি আসে সেটা হচ্ছে নম্বর সংকোচন প্রভাব বা স্কেল শ্রিঙ্কিং এফেক্ট। এটি দেখা যায় যে আমাদের অনেক মূল্যায়নকারী আছেন তারা কখনোই শিক্ষার্থীকে পূর্ণ নাম্বার দিচ্ছে না, অর্থাৎ একটি নির্দেশক নম্বর যদি থাকে চার তিনি কখনোই চারের মধ্যে চার দিচ্ছেন না, তিনি তাকে চারের মধ্যে সবসময় এক কমিয়ে রেখে তিনের মধ্যে তাকে নম্বর দিচ্ছেন। তো এটিকে বলা হয় স্কেল শ্রিঙ্কিং এফেক্ট। সঠিকভাবে রুব্রিক্সের উপর প্রশিক্ষণের মাধ্যমে সঠিকভাবে আমাদের রুব্রিক্স অনুসরণ করতে পারাটা হচ্ছে এটির থেকে উত্তরণের উপায়। এরপরে যেই প্রভাবটি নিয়ে আমরা কথা বলছি তা হচ্ছে নম্বর প্রদানের কঠোরতা বা নমনীয়তার প্রভাব, লিনিয়েন্সি অর স্ট্রেজেন্সি এরর। এই সমস্যাটি হয় যখন আমরা আমাদের ব্যক্তি মানসিকতার কারণে আমরা অনেকেই আছি যারা একটু উদার মনের, তারা মনে করে যে আচ্ছা বাচ্চারা লিখেছে তো ঠিক আছে একটু বেশি নাম্বার হলে কী বা হলো। আবার অনেকে আছে যারা মানসিকভাবে খুবই কঠোর মানসিকতা ধারণ করি, আমরা ভাবি যে সামান্য ভুলও কেন করবে, এটা তো পরীক্ষা, এখানে তো আসলে কোনো দয়া দাক্ষিণ্যের ব্যাপার নাই, আমরা সবসময় একটু নম্বর কমিয়ে দেওয়ারই পক্ষে থাকি। এর আগে যে প্রভাবটির কথা বললাম অর্থাৎ নম্বর সংকোচন প্রভাব, আর এখন যেটির কথা বলছি কঠোরতা এবং নমনীয়তা প্রভাব, এ দুটির মধ্যে পার্থক্য হচ্ছে উপরটি কিন্তু শুধুমাত্র আমাদের নম্বর কমানোর ক্ষেত্রে ছিল কিন্তু এটি কিন্তু নম্বর কমানো অথবা বাড়ানো উভয় ক্ষেত্রে কাজ করছে। সুতরাং এটি থেকে উত্তরণে কিন্তু আমাদের উপায় আগের মতোই, সেটি হচ্ছে আমাদেরকে রুব্রিক্স ভালোভাবে পড়ে বুঝে আত্মস্থ করে সেখান থেকে আমরা যদি রুব্রিক্স কঠোরভাবে অনুসরণ করে নম্বর দিই তবে কিন্তু আমরা এই প্রভাব থেকে মুক্ত হয়ে আমাদের মূল্যায়ন করতে পারি। এরপরে যে প্রভাবটি এসেছে সেটিকে আমরা বলছি হচ্ছে স্টেরিওটাইপিং বা প্রতিনিধিত্বমূলক ধারণা। এই ঘটনাটি ঘটে যখন আমাদের সমস্ত উত্তরপত্র আমার কাছে যা এসেছে তা সবই যদি একই মানের হয়, অর্থাৎ এরকম হতে পারে যে আমার কাছে যতগুলো অ্যাসাইনমেন্ট এসেছে তা ক্রমাগতভাবে সবই হচ্ছে খুবই ভালো শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট, আমি সবগুলি অ্যাসাইনমেন্ট দেখে যাচ্ছি একটির পর একটা এবং সমস্ত শিক্ষার্থীরাই দেখা যাচ্ছে যে সর্বোচ্চ নম্বরে তারা পেয়ে যাচ্ছে। এর মধ্যে একটি অ্যাসাইনমেন্ট আমার কাছে এমন আসলো যেটি তুলনামূলকভাবে একটু দুর্বল, অনেক বেশি দুর্বল না, একটু দুর্বল, কিন্তু এতক্ষণ পর্যন্ত সবগুলি ভালো উত্তরপত্র দেখার কারণে আমার মধ্যে এক ধরনের এক্সপেক্টেশন তৈরি হয়েছে যা এই শিক্ষার্থীর প্রতি আমার মনোভাবকে পরিবর্তন করে ফেলেছে। তখন আমি ভাবি এরা তো সবাই ভালো ছাত্র, এই শিক্ষার্থী এরকম লিখবে কেন, এটা ওদের কাছ থেকে আশা করা যায় না। সুতরাং তখন তাকে নম্বর কম দিতে গিয়ে দেখা যায় যে আমি যতটুকু নম্বর কম দেওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি নম্বর কম দিয়ে ফেলছি। আবার এর বিপরীত ঘটনাও ঘটে যখন দেখা যায় যে আমাদের সমস্ত উত্তরপত্রগুলি খুবই দুর্বল, একটির পর একটি উত্তরপত্র আসছে এবং আমাদের শিক্ষার্থীরা ক্রমাগতভাবে সেখানে দেখা যাচ্ছে যে উন্নয়ন প্রয়োজন অথবা একেবারে কম নম্বর পাচ্ছে। এই ধরনের যখন দেখা যায় একটি উত্তরপত্র যখন আসে তুলনামূলকভাবে একটু ভালো তখন আমার যে শিক্ষক হৃদয় এতক্ষণ ধরে নম্বর দিতে পারছিল না সে যেন আকুপাকু করে ওঠে অনেক বেশি নম্বর দেওয়ার জন্য। তখন আমাদের মনে হয় যে এতক্ষণে একটা ভালো উত্তরপত্র পাওয়া গেল, এখন কিছু নম্বর দেওয়া যাবে।
এই অবস্থাটা যখন হয় তখন দেখা যায় যে আমরা যতটুকু নম্বর বেশি দেওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি নম্বর বেশি দিয়ে ফেলছি। এই সমস্যা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি যদি আমাদের সমস্ত উত্তরপত্রগুলি একই রকম না হয়, অর্থাৎ আমরা যদি আমাদের উত্তরপত্রগুলিকে অ্যাসাইনমেন্টগুলোকে র্যান্ডোমাইজ করে ফেলি। যদি আমরা এগুলিকে র্যান্ডোমাইজ করে ফেলি তখন প্রথম কিছু হয়তো ভালো উত্তরপত্র আসলো, তারপর হয়তো দুর্বল উত্তরপত্র আসলো, তারপর হয়তো মাঝারি মানের উত্তরপত্র আসলো, আবার হয়তো একটু দুর্বল উত্তরপত্র আসলো, আবার হয়তো ভালো। তার ফলে ওই যে স্টেরিওটাইপিং এর যে সমস্যাটি ছিল সেটি কিন্তু আর থাকে না। তার ফলে এই সমস্যা থেকে তখন আমরা উত্তরণ ঘটাতে পারি। এরপরে যে বিষয়টি আসে সেটিকে আমরা বলছি হচ্ছে পারসেপচুয়াল ডিফারেন্স অথবা দৃষ্টিভঙ্গির পার্থক্য। দেখা যায় যে অনেক ক্ষেত্রে মূল্যায়নকারী মূল্যায়ন করার ক্ষেত্রে তিনি শিক্ষার্থীর উত্তরপত্রের প্রতি গুরুত্ব না দিয়ে তার যে অতীত ইতিহাস, তার ব্যক্তিগত অভিজ্ঞতা সেগুলোর প্রতি বেশি দৃষ্টি দিয়ে ফেলেন। এটি তিনি ইচ্ছাকৃতভাবে করেন যে তা নয়, এটি একটি সাইকোলজিক্যাল বিষয়, তিনি এই ধরনের আচরণ করে ফেলেন। যেমন এরকম হতে পারে যে আমরা যারা আমাদের সময়ের শিক্ষার্থী ছিলাম তাদের এটি সাধারণ একটা ব্যাপার ছিল যে আমরা একটি বাংলার রচনা যদি লিখি তবে আমি এখানে 10-এর মধ্যে 6 পাবো, এটি স্বাভাবিক ছিল এবং 10-এর মধ্যে 6 পাওয়া মানে আমি অনেক ভালো নম্বর পেয়েছি। এখন সেই আমি যখন শিক্ষকতা করি, আমি যখন আবার মূল্যায়নকারী, তখন আমার শিক্ষার্থীর উত্তরপত্রটি যখন আমার সামনে আসে আমার সেই অতীত অভিজ্ঞতার কথা মনে পড়ে, আমি ভাবি যে আমি তো এত নম্বর পাইনি, আমার শিক্ষার্থী কেন এত নম্বর পাবে। সুতরাং এই যে অসুবিধাটা এটাকে বলা হয়েছে পারসেপচুয়াল ডিফারেন্স। এই সমস্যার থেকে উত্তরণের উপায়ও কিন্তু আবার আগের মতোই, সেটি কি আমাদের রুব্রিক্স যথাযথভাবে পড়ে বুঝে আত্মস্থ করে সঠিকভাবে এর অনুসরণের মাধ্যমে যদি আমরা মূল্যায়ন করি তবে এই বিষয়টিকে আমরা উত্তরণ ঘটাতে পারি। আর সর্বশেষ বিষয় যেটি এসছে সেটাকে আমরা বলছি হচ্ছে ল্যাক অফ প্রফেশনাল এথিক্স বা পেশাগত নৈতিকতার অভাব। এই বিষয়টি অত্যন্ত কষ্টের সাথে আমাদেরকে উল্লেখ করতে হলো, কারণ আমরা যারা বোর্ডের সাথে কাজ করি আমরা দেখেছি যে এমন অনেক ঘটনা ঘটে। আমাদের কন্ট্রোলার স্যাররা আছেন আমাদের সাথে, তারা জানেন যে এমন আমাদের অনেক নজির আছে এরকম, তার সংখ্যা খুবই কম, যেখানে দেখা যায় যে যিনি মূল্যায়নকারী তিনি নিজে মূল্যায়ন করেননি, তিনি হয়তো অন্য কাউকে দিয়ে মূল্যায়ন করিয়েছেন এবং তার ফলে শিক্ষার্থীদের উত্তর কখনো অতিমূল্যায়িত হচ্ছে অথবা অবমূল্যায়িত হচ্ছে। এই বিষয়টি কিন্তু অত্যন্ত বেদনাদায়ক, এটি অত্যন্ত বিব্রতকর এবং এটি নৈতিকও নয় বটে। এই বিষয়টি থেকে উত্তরণের জন্য কিন্তু আমাদের অন্য কোনো কিছু করার নেই, এটাকে আমাদেরকে যথাযথভাবে মোটিভেশন এবং রুব্রিক্স কঠোরভাবে অনুসরণ করার যদি আমরা প্রশিক্ষণটি নেই তবেই হলো। আমাদের কিন্তু এই কথাটি আমাদের ডিজি মহোদয় বলেছেন যে আমাদের অধ্যক্ষ মহোদয়রা এই বিষয়গুলিকে কঠোরভাবে মনিটরিং করবেন, কারণ এই বছর এই ব্যাপারটি প্রথম এসেছে যে আমরা আমাদের যে নিজেদের ছাত্রদেরকে মূল্যায়ন করে যে এই নম্বরটি পাঠাবো তার মাধ্যমে তার চূড়ান্ত মূল্যায়নটা নিশ্চিত হবে এবং এটি কিন্তু আমাদের এম্পাওয়ারমেন্টের একটি বড় ব্যাপার। সুতরাং এই সুযোগ আমরা হারাতে চাই না। আমরা চাইবো যে এই বছর অন্তত এমন একটি ঘটনাও ঘটবে না যা আমাদেরকে এরকম বিব্রতকর অবস্থায় ফেলবে। তো আমরা এতক্ষণ পর্যন্ত যেই প্রভাবগুলি নিয়ে কথা বললাম, এখানে 6টি প্রভাব এবং এর পরবর্তীতে আরও একটি প্রভাবের কথা বললাম, এই প্রভাবগুলি কিন্তু সাইকোলজিক্যাল প্রভাব। এগুলি কিন্তু আমার যিনি পরীক্ষক বা মূল্যায়নকারী তিনি কিন্তু ইচ্ছাকৃতভাবে সমস্যাগুলি করেন না, কিন্তু এর দায়ভার কিন্তু তার উপরই চলে আসে। সুতরাং আমরা যদি যেভাবে আমাদের প্রশিক্ষণে আমরা বললাম এই বিষয়গুলি আমরা যথাযথভাবে সেভাবে অনুসরণ করতে পারি তবে আমরা আশা করব যে আমাদের এই সমস্যাগুলি আমরা মুখোমুখি হব না। আমাদের আজকের যেই অধিবেশনটি, এই অধিবেশনে আমরা যারা যুক্ত আছি তারা আমাদের এই মূল্যায়নের অংশটুকু কতখানি ভালোভাবে গ্রহণ করতে পারলাম সেই ব্যাপারে আমরা একটু ব্রেইনস্টর্মিং করব। যেহেতু আমরা একটা কর্মশালা মোডে আছি সেজন্য আমরা একটু ব্রেইনস্টর্মিংয়ে যাব আমরা সবাই। এখন পর্যন্ত যে পর্যন্ত পৌঁছেছি এই টোটাল কার্যক্রমকে আমরা যদি মোটা দাগে 4টি ভাগে ভাগ করি এবং সেই ভাগগুলিকে যদি আমরা এভাবে দেখি তবে এরকম হতে পারে যে রুব্রিক্স বা মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করবেন কে? আমার মূল্যায়নকারী। মূল্যায়নকারী আরও কী করবেন? অ্যাসাইনমেন্ট বিতরণের সময় শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার জন্য নির্দেশনা দেবেন। তারপরে অ্যাসাইনমেন্ট গ্রহণের পর প্রথমেই র্যান্ডোমাইজ করে অ্যাসাইনমেন্ট সবগুলো উত্তরপত্র কোডিং করে নেবেন। এখানে কোডিং করা বলতে আমি উত্তরপত্রের কভার পেজ যেটি সেটি উল্টোভাবে দুই ভাগ করে জেমস ক্লিপ দিয়ে আটকে রাখাকে বুঝিয়েছি। আর চতুর্থ যেটি সেটি হচ্ছে নিজে রুব্রিক্স বা মূল্যায়ন নির্দেশনা ভালোভাবে পড়ে বুঝে আত্মস্থ করে নেবেন। এখানে এই যে 4টি ধাপের কথা আমি বলেছি এই 4টি ধাপকে আমি র্যান্ডোমাইজ করে রেখেছি। আমরা যারা আজকে এখানে অংশগ্রহণকারী আছি আমরা ব্রেইনস্টর্মিং এর জন্য চ্যাট বক্সে যাব এবং আপনি এই 4টি ক্রমর মধ্যে কোন ক্রমটিকে আপনি প্রথমে ভাবছেন, তারপরে কোনটি এবং তারপরে ক্রমে শুধু ক্রমটি যদি আপনি আমাদের চ্যাট বক্সে লিখেন তবেই হবে। এর জন্য আমাদের জন্য সময় হচ্ছে 2 মিনিট। আমরা 2 মিনিট সময়ের মধ্যে এই কাজটিকে করব।
জি ধন্যবাদ সবাইকে। আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলি সঠিক উত্তর চলে এসেছে। বোঝা যাচ্ছে যে আমাদের আজকে যারা এখানে আমরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি আমরা আমাদের প্রশিক্ষণটিকে ভালোভাবে গ্রহণ করতে পেরেছি। তো আমি এখন আর দেরি না করে আমি সঠিক উত্তরটি বলছি এবং ব্যাখ্যা করছি কেন এটিকে সঠিক উত্তর বলছি। সেটি যে সঠিক উত্তরটি সেটি হবে হচ্ছে 4231। অর্থাৎ প্রথমেই হচ্ছে আমার কাজ হবে যে আমি যখন ওয়েবসাইটে আমার যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হবে তখন আমি মূল্যায়ন নির্দেশনাটি শিক্ষক হিসাবে মূল্যায়নকারী হিসাবে ভালো করে পড়ে বুঝে আত্মস্থ করে দেব। আমি যদি এটিকে ভালোভাবে পড়ে বুঝে আত্মস্থ করে নিতে পারি তারপরে আমি দুই নম্বর যে ক্রমটি আছে অর্থাৎ অ্যাসাইনমেন্ট বিতরণের সময় শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার জন্য নির্দেশনা দেবেন। এই বিষয়টি কি? বিষয়টি হচ্ছে যে যখন আমি আমাদের এই মূল্যায়ন নির্দেশনাটি পড়লাম তখন কিন্তু আমি জেনে গেলাম যে আমার কখন আমার শিক্ষার্থী চারের মধ্যে চার পাচ্ছে, এবং যখন আমি দেখছি যে আমার শিক্ষার্থী চারের মধ্যে চার পাচ্ছে সেই জায়গাটি যদি আমি আমার শিক্ষার্থীকে ভালো করে বুঝিয়ে দেই, এখানে আমাদের যে দেখতে পাচ্ছি যে আমাদের যে মূল্যায়ন নির্দেশনাটি আছে সেই মূল্যায়ন নির্দেশনের মধ্যে চারের মধ্যে কখন চার পাচ্ছে সেটি আমার মূল্যায়ন নির্দেশনা বলা আছে, তাহলে যখন আমার শিক্ষার্থীকে আমি অ্যাসাইনমেন্টটি বিতরণ করতে যাচ্ছি তখন সে যখন আসলো আমার কাছে অ্যাসাইনমেন্টটি নেওয়ার জন্য অথবা আমার সাথে যোগাযোগ করলো যে কোনোভাবেই, তখন তাকে আমি বুঝিয়ে দিলাম যে দেখো বাবা এই বিষয়টিকে এভাবে পাবলিশ করা আছে, এখানে দেখো যে চতুর্থ যে কলামটি আছে সেই কলামের মধ্যে চার দেওয়া আছে এবং তুমি যদি এভাবে উপস্থাপন করো তখন কিন্তু আমি তোমাকে পূর্ণাঙ্গ নাম্বার দিতে পারবো। এভাবে যদি আমি তাকে বুঝিয়ে দিই তাহলে হবে যেটা, সেটা হচ্ছে যে আমার শিক্ষার্থী যখন আমার কাছে উপস্থাপন করবে তখন কিন্তু আমি তাকে যথাযথভাবে তার যে এই মূল্যায়নটি আছে সেটা আমি করতে পারবো এবং তাকে আমি পূর্ণ নাম্বার দিতে পারবো। এখানে কিন্তু পূর্ণ নাম্বার দেওয়াটা মূল কথা না, মূল বিষয়টা হচ্ছে যখন সে সম্পূর্ণভাবে গুছিয়ে লিখবে এবং তাকে পূর্ণ নাম্বার মতো দেওয়ার জায়গায় আসবে, এর মানে হচ্ছে সে কিন্তু যথাযথভাবে পূর্ণাঙ্গভাবে আমার যে ইন্টেন্ডেড লার্নিং আউটকাম ছিল সেটা সে অর্জন করতে সক্ষম হলো, যা তাকে পরবর্তী শ্রেণীর জন্য প্রস্তুত করবে। সুতরাং আমরা তাদেরকে অ্যাসাইনমেন্ট বিতরণের সময় এই মূল্যায়ন নির্দেশনটি ভালো করে বুঝিয়ে দেবো যাতে করে তারা পূর্ণ নাম্বার অথবা সর্বোচ্চ নাম্বার পেতে পারে। এটি কখন করতে পারবো? যদি প্রথমে আমি নিজে রুব্রিক্স ভালো করে পড়ে বুঝে আত্মস্থ করে নিই তবে সেটি আমরা করতে পারবো। এরপরে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে যে আমরা এখন ধরছি যে আমার কাছে সমস্ত অ্যাসাইনমেন্টগুলি চলে এসছে, এবার আমাকে এটাকে মূল্যায়ন করতে হবে। তো মূল্যায়ন করার আগে আমি প্রথমেই যে কাজটি করবো সেটি হচ্ছে আমাদের সমস্ত উত্তরপত্রগুলি আমার কাছে অ্যাসাইনমেন্টগুলি আসার পরে আমি এগুলোকে র্যান্ডোমাইজ করে নেব। কেন আমি র্যান্ডোমাইজ করে নেব? কারণ আমরা এখানে যখন ট্রেনিংটা নিয়েছি তখন আমরা দেখেছি যে স্টেরিওটাইপিং যে এফেক্টটি সেটি হয় যদি আমাদের একই ধরনের উত্তরপত্র আমার কাছে থাকে। তো সুতরাং আমি যদি এগুলিকে র্যান্ডোমাইজ করে নিই তাহলে কখনো হয়তো দেখা যাবে যে আমি একটি খুব ভালো উত্তরপত্র পাচ্ছি, তারপরে হয়তো একটি দুর্বল উত্তরপত্র পাচ্ছি, তারপরে হয়তো একটি মাঝারি মানের উত্তরপত্র পাচ্ছি। এইভাবে যখন আমি মূল্যায়ন করব তখন কিন্তু আর স্টেরিওটাইপিং এর যে ইফেক্ট সেটি হওয়ার আর সুযোগ থাকবে না। এরপরে আমি বলেছি যে অ্যাসাইনমেন্টের সবগুলো উত্তরপত্র কোডিং করে নেব। এই কোডিং করার বলতে আমি বুঝিয়েছি কি যে আমাদের যে উত্তরপত্রটি আছে সেই উত্তরপত্রের যে কভার পৃষ্ঠা সেই কভার পৃষ্ঠাটিকে আমরা লম্বালম্বিভাবে দুভাজ করে উল্টো দিকে ভাজ করে জেমস ক্লিপ দিয়ে আটকে দেব। কেন? যাতে করে আমি আমার শিক্ষার্থীর পরিচয় জানতে না পারি, তার ফলে কি হবে হ্যালো ইফেক্ট আর কাজ করতে পারবে না। দেখেন এখানে যেই এফেক্টগুলির কথা বলছি এই যে হ্যালো এফেক্টের কথা যদি আমরা বলি, তো একজন শিক্ষার্থীকে চেনার কারণে জানার কারণে তাকে আমি অতি মূল্যায়ন করে ফেললাম না জেনে, অর্থাৎ আমার এই ছেলেটি তো ফার্স্ট বয় ও তো ভালো নাম্বারই পাবে, আমার এই ছেলেটি তো কোনো মতে পাশ করে ও আর কি লিখছে, এই যে ধারণা এই ধারণা থেকে যে আমি তাকে নম্বরটা দিয়ে ফেলছি এটি কিন্তু আমি খুব সচেতনভাবে এই কাজটি করি নাই, এটি কিন্তু আমার একটা সাইকোলজিক্যাল একটা ইফেক্ট। কিন্তু এই এফেক্টের যে দায়ভার সেটি কিন্তু মূল্যায়নকারী হিসেবে শেষ পর্যন্ত আমার উপরে চলে আসে, কারণ এর মাধ্যমে যদি আমি আমাদের শিক্ষার্থীকে অবমূল্যায়িত করি অথবা অতিমূল্যায়িত করি সুতরাং সেই দায়ভার কিন্তু আমার উপরে চলে আসে। সুতরাং এই যে আমি উত্তরপত্রের কভার পৃষ্ঠা দ্বিভাজ করে জেমস ক্লিপ দিয়ে আটকে রাখলাম এবং শিক্ষার্থীকে না দেখে না চিনে মূল্যায়ন করছি এটি কিন্তু নিজের কাছে নিজের একটি কমিটমেন্ট। কেন? কারণ আমি একটি ভালো মূল্যায়ন করতে চাই, আমি যদি অতি মূল্যায়ন করি সেটা যদি দৈবচনে ধরা পড়ে সেজন্য কিন্তু আবার আমার পুরো প্রতিষ্ঠানের নম্বরে কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। সুতরাং এই বিষয়টি আমরা ভালোভাবে খেয়াল করব। এরপরে যেটি আমরা বলেছি সেটা হচ্ছে যে এক নম্বর অর্থাৎ রুব্রিক্স বা মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করবেন, আর বাকি সবগুলি সমস্যা থেকে আমি উত্তরণ লাভ করতে পারি। এই যে আমরা যে স্কেল শ্রিঙ্কিং এফেক্টের কথা বলেছি, আমরা যে নম্বর প্রদানে নমনীয়তা বা কঠোরতার কথা বলেছি, আমরা যে পারসেপচুয়াল ডিফেন্সের কথা বলেছি, আমরা যে ল্যাক অফ প্রফেশনাল এথিক্সের কথা বলেছি, এই সবগুলির সমাধানই কিন্তু হচ্ছে আমাদের যথাযথভাবে রুব্রিক্স অনুসরণ করে আমাদের মূল্যায়ন করা।
তো আমাদের যে উত্তরগুলি পাওয়া গেছে তার থেকে বোঝা যায় যে আমাদের এখানে আজকে যারা পার্টিসিপেন্ট ছিলেন তারা অত্যন্ত আগ্রহের সাথে কাজটি করেছে শুনেছেন, সেজন্য তারা বিষয়টা সম্বন্ধে ভালো ধারণা অর্জন করতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে আপনার মনোযোগের জন্য অনিঃশেষ কৃতজ্ঞতা। আসুন আমরা সবাই মিলে একটি নির্ভরযোগ্য মূল্যায়ন উপহার দেওয়ার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাই। আমার উপস্থাপনাটি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।